করোনা মহামারীর লকডাউনের কারণে মাহে রমজানেও অনেকটা অসহায় অবস্থায় থাকা নেতাকর্মী ও স্বল্প আয়ের মানুষের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত তহবিল থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় তৃতীয় ধাপের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেন। শনিবার 27 এপ্রিল দুপুর থেকে সাতকানিয়া উপজেলার 10 নং কেউচিয়া ইউনিয়নে প্রায় 1000 পরিবারের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। লকডাউনের কারণে বাড়িতে অবস্থান করা পরিবার সমূহে সকল ইউনিয়নের চেয়ারম্যান নেতৃবৃন্দের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, সিআইপি পৌরসভার মেয়র মোহাম্মদ জুবাইর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম, কেউচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির আহমেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি প্যাকেটে চাউল, চিনি, ছোলা, পেঁয়াজ, তেল, লবণ, ডাল ও মুড়িসহ প্রায় 20 কেজি ওজনের মালামাল ছিল, যা দিয়ে একটি পরিবার কমপক্ষে 10 দিন চলতে পারবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী যেভাবে সাতকানিয়ার গরিব মানুষের প্রতি দাঁড়িয়েছে, প্রত্যেকটি নেতা যদি এভাবে দাঁড়ায় তাহলে আজকে করোনাকে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে। এই করোনাকালীন মোকাবেলা করেন আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বিশ্ব বিপ্লবকে ধন্যবাদ জানাই।